कोलकाता नगर निगम सत्र में हंगामा, सजल घोष ने दिया बयान। कोलकाता नगर निगम के सत्र में भारी हंगामा हुआ। सजल घोष ने कहा, हम दो मुद्दे उठाना चाहते थे, हमें प्रश्न पूछने का मौका नहीं दिया गया। सजल घोष ने यह भी आरोप लगाया कि नगर निगम प्रतिनिधियों का जीवन संकट में है और पुलिस प्रशासन पर भी नाराजगी जताई। उन्होंने कहा, महानगर में पुलिस व्यवस्था पर सवाल उठाए जा रहे हैं और इस स्थिति में मेट्रोपॉलिटन पुलिस को सक्रिय भूमिका निभानी चाहिए। घोष ने आगे कहा, हम अपनी जान की रक्षा नहीं कर पा रहे हैं, इसीलिए पूरे हाउस को इस मुद्दे पर गंभीरता से स्थिति लेनी होगी। शहर में जमीन माफियों का प्रभाव बढ़ रहा है, जिससे कोलकाता नगर निगम की प्रतिष्ठा गिर रही है और मेयर का सम्मान भी दांव पर है। नाश होना जाए, जाते पूर्व कोलकाता ওই জলা জমি ভরাটের আওয়াজ যাতে না পৌঁছায়, তার জন্যই আজকে আমার মাইক বন্ধ করে দেওয়া হলো। তার জন্যই মিনা দেবী পুরোহিতের দেওয়া প্রশ্নকে রিজেক্ট করা হয়েছে, আমার প্রশ্নকে রিজেক্ট করা হয়েছে, তার জন্যই। যাতে জমি দখল, এই জমি দখলে সবাই খেয়েছে, মেয়র থেকে শুরু করে কেউ এর থেকে বাদ যাবে না। এই আজকে বলুন, সাপুরের মৃত্যু সাপের হাতে। আজকে বলুন, এই কাউন্সিলরদের কত টাকার প্রপার্টি ছিল 15 বছর আগে, এই 15 বছর এদের কত টাকার প্রপার্টি হয়েছে। এরা আদানি আম্বানি নিয়ে পড়ে থাকে, আদানি আম্বানির থেকে এদের বড় গ্রাফ, আদানি আম্বানির থেকে এদের গ্রাফ মানে ভার্টিক্যাল গ্রাফ, একদম উন্নয়নের গ্রাফ। বাংলার উন্নয়ন না হলে এদের বাড়ির সামনে গেলেই উন্নয়ন দেখতে পাবে, এদের বাড়ির সামনে না গেলেই উন্নয়ন দেখতে পাবে। কত গুলশন এড়াবে, এত গুল ছড়িয়েছে এরা, এত গুল খিলিয়েছে যে কোনো গুলশন এড়াতে পারবে না। এরা পাড়ায় পাড়ায় গুলশন কলোনি তৈরি করে ফেলেছে, এটা রাষ্ট্রের জন্য বিপজ্জনক এই গুলশন কলোনি। আমি হিন্দু মুসলমানে যাচ্ছি না, কিন্তু যারা এখানে এসে বসবাস করছে, একটা জায়গায় দেখছিলাম 2 লক্ষ আদিবাসী বাস করে, সরকার সেটা পর্যালোচনা করে বার করেছে, সেখানে ভোটার সংখ্যা 2000, সেখানে ভোটার সংখ্যা 2000 মানে 1,98,000 মানুষ সেখানে প্রস্তুত হয়ে আছে আগামী দিনের ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য। এরা ভোটের জন্য নিজের দেশের দেশ মাতৃকাকে বিক্রি করছে, এরা ভোটের জন্য দেশ মাতৃকাকে বিক্রি করছে। যারা ভাবছে আমরা এদের হাত থেকে ভোট পাবো, আপনি লিখে রাখুন, এর সঙ্গে মায়ানমারও আছে, রোহিঙ্গারাও আছে। শুধু বাংলাদেশ বাংলাদেশ বলছে কেন, বাংলাদেশের জামাত আর পুরো রোহিঙ্গা তারা এই জায়গাগুলোয় ঢুকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে, শুধু পশ্চিমবঙ্গের না, পশ্চিমবঙ্গ থেকে এরা সারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এরা ভারতবর্ষের স্থিতিশীলতাকে নষ্ট করছে, বা অন্য রাজ্য থেকে এসটিএফ এসে, অন্য রাজ্য থেকে অন্য তদন্তকারী সংস্থা এসে এইসব গুলশন কলোনি থেকে লোককে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, যারা এই দেশের নয়। এরা কারা, এই 2 লক্ষ লোক গুলশন কলোনিতে বাস করে, এরা কারা, এরা কোত্থেকে? আমার প্রস্তাব ছিল যে কাউন্সিলরের ওপর যে হামলা হচ্ছে এবং পুলিশের ব্যাপারে আমাদের মাননীয় মেয়র যে ক্ষোভ প্রকাশ করেছেন, তার পরবর্তী পর্যালোচনা করা হোক, বর্তমানে পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছে সেটা মানুষের সামনে আনা হোক, এবং এই যে জমি দখলদারির অভিযোগ আসছে কাউন্সিলরদের নামে, সেটা হাউসের সামনে পরিষ্কার করে বলা হোক, যে বলুক যে এরা যুক্ত নয়, জমি দখলদারিতে এরা যুক্ত নয়, এটা বলুক হাউসে দাঁড়িয়ে। সব প্রস্তাব এই হাউসেই পাস হবে। আর এমন পেটের দায়, পেটেরই দায়, পেটের আর পদের দায়, যার জন্য বাধ্য হয়ে এই অন্যায়কেও ওদের মনের বিরুদ্ধে গিয়ে ওদের লড়তে হচ্ছে। এদের মনের সঙ্গে এদের ব্রেনের এত লড়াই, এরা অসুস্থ না হয়ে পড়ে। আপনার সঙ্গে আপনি যখন ওয়াক আউট করছেন তখন দেখা গেল যে মেয়র একেবারে চুপ করে নিজের পদে বসে, মানে নিজে মেয়র তো বলতে অ্যালাউ করছে না, এটা তো মেয়রের কথাই বলছি আমি, মেয়র তো আমায় চাইছেন, আমি বলি মেয়র চাইছেন, কারণ অত মেয়রে হতাশা কদিন আগে ব্যক্ত করেছেন, এটা পিছে না, ওটা তো আমার কথা ছিল না, আমি তো সেটাই আজকে বলছিলাম প্রতিধ্বনি করে, তাই আমার ধারণা মেয়র চাইছিলেন, এটা আমি বলি। শুধু নয়, আমরা পৌর প্রতিনিধিদের জীবন সুরক্ষার কথা বলতে এসেছিলাম, যদি জনপ্রতিনিধি সুরক্ষিত যে রাজ্যে নয়, সে রাজ্যে জনগণের কি অবস্থা সেটা আলোচনা করতে চেয়েছিলাম। এই মর্মে আমি একটি প্রস্তাব এনেছিলাম, জমা দিয়েছিলাম, সেটা অ্যাকসেপ্টই করা হলো না, আমরা এসে দেখলাম তার মধ্যে নেই, তাই সঙ্গতভাবে অন্য একটি প্রস্তাবের মধ্যে গিয়ে আমরা আলোচনায় এই অংশটাকে তুলে ধরতে চাইলাম। সেখানে আমাদের মাইক বন্ধ করে দেওয়া হলো। আমার বাবা 25 বছর পৌর প্রতিনিধি ছিলেন,
সেই সময় তারা বিরোধী ছিলেন। আমি কখনো মাইক বন্ধ হয়েছে বলে অন্তত আমি আমার মনে পড়ে না। মিনাদিরা বহুদিন ধরে আছেন, তারা বলতে পারবেন কখনো পুরসভায় মাইক বন্ধ হয়েছে কিনা? আজকে যদি পুরসভার ভেতরে কাউন্সিলর গুলি খাচ্ছে, মেয়র বুক চাপড়াচ্ছে যে পুলিশ কিছু করছে না, পুলিশ কিছু করছে না, সেই কথাটা তুলে ধরতে গেলে যদি পুরসভার ভেতরে যদি মাইক বন্ধ করে দেওয়া হয়, তাহলে বিরোধীদের কণ্ঠ কিভাবে রোধ করা হচ্ছে এটা আপনারা চোখের উপর দেখতে পাচ্ছেন। পুলিশ পান মশলা ধরবে, বোমার মশলার বেলায় পুলিশ অন্ধকারে অন্ধ হয়ে যাবে। এই তো আজকে বললেন এক নম্বর প্রস্তাবে বিশ্বরূপ দেব পৌর প্রতিনিধি যে গুটকা পান মশলা বললেন, পান মশলা হলে পুলিশ ধরে নিয়ে যাবে, পুলিশ দেখবে বিষয়টা। আর বোমার মশলা দেখতে পাবে না, ওরা শুধু দেখতে পায় কি ইট বালি সিমেন্ট মানে বাড়ি তৈরির মশলা, পুলিশ খুব ভালো দেখতে পায়। আর এইগুলো নিয়েই যতক্ষণ প্রস্তাব দিচ্ছে না, এমনি বলে এরা বিরোধীরা কোশ্চেন করছে না, প্রস্তাব করছে না, প্রস্তাব করলে কোশ্চেন করলে জবাব দেবেন না। তারপর আজকে যা প্রস্তাব করেছে সে সবার জন্য আছে, সবাই কাউন্সিলের জন্য, সবার জন্য। কমন পিপল কি করবেন আজকে? যে একটা কাউন্সিলের উপর হামলা হচ্ছে, ও তো বেঁচে গেল, ও তো বেঁচে গেল, ওর কিসমত ভালো ছিল ওই জন্য বেঁচে গেল, নাহলে তাকে গুলি একদম ভিতর থেকে বাইরে যেত, সঙ্গে সঙ্গে ওর ডেথ হয়ে যেত। ওর জন্য আজকে প্রস্তাব এনেছেন, উনি আমার সঙ্গে কথা বললেন, প্রস্তাব আমি দেখলাম, প্রস্তাব তো নেই, আমি ওকে বললাম আমার প্রস্তাব তো নেই। তখন আমরা ভেবেছি যে প্রস্তাবের উপর কথা বলবো, কথা বলতে পারলে না, একটা প্রস্তাব ছিল, আমরা কথা বলতে গেলেন তখন মাইকটা বন্ধ করে দিলাম। প্রস্তাব সবার জন্য আছে, 144 কাউন্সিলর জন্য আছে, আজকে সজল ঘোষের জন্য নয়, মিনাপুর জন্য নয়, সবার জন্য আছে। কেন যত কাউন্সিলর আছে কেউ আজকে কলকাতা সেরে সিকিউরিটি নাই, সিকিউরিটি নেই আমাদের।